কত প্রাণ হলো বলিদান। পৃথিবীর প্রতিটি মানুষই তার নিজস্ব সংস্কৃতি অথবা দেশ নির্ভর পরিচয় নিয়েই বড় হয়ে ওঠে অথবা থাকতে চায়। আমাদের ভৌগোলিকভাবে সে অধিকারটুকু এমনিতেই অর্জিত হয়ে যায়নি। জাতিগতভাবে আমরা 1971 সালের আগ পর্যন্ত নিজের মতো করে বলতে পারিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আমি বাংলাদেশি। মার্চের ক্র্যাকডাউনের পরে সেই কালো রাত্রি আমরা তখন যাদের মতো গ্রামে গঞ্জে চলে গিয়েছিলাম, যাদের গ্রামের বাসায়। 15 দিন পরে আমরা আবার ঢাকায় ফিরলাম। ঢাকায় ফিরে আমরা বন্ধু বান্ধবদের খোঁজ করতে লাগলাম যে আমাদের মুক্তিযুদ্ধ কোথায় শুরু হয়েছে, কীভাবে হচ্ছে, কাদের কাছে গেলে আমরা সেই মুক্তিযুদ্ধ করতে পারব। এভাবে আমরা বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে, আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম। ইন দি মিন টাইম আমরা পুরান শহরে থাকতাম, যেহেতু সেখানে মায়ের সঙ্গে দেখা হলো, মায়ের বাসায় মিটিং করলাম। মায়া মাধ্যমে আমরা আরও 10-15 জন বন্ধু বান্ধব এক হলাম। এক হয়ে আমরা জানতে পারলাম যে আমাদের একটা বেঙ্গল রেজিমেন্ট কিছু বাহিনী তারা আগরতলায় আছে, আর সেখান থেকে তারা সেই ব্রাহ্মণবাড়িয়া রেজিমেন্টে যুদ্ধ হয়েছে, সেখানে তারা তারপর তারা আগরতলা চলে গিয়েছে। আগরতলা শহরে গিয়ে আমাদের ক্যাপ্টেন মোনা, আমাদের বন্ধু, সেদিকে আগরতলায় একটা জিপ নিয়ে ঘুরতেছে। আমি মোনাকে বললাম, তুই এখানে কয়? আমরা তো পূর্ব বেঙ্গল থেকে আমরা এখানে ঢুকে পড়ছি, এখানে আমরা এখানে আছি। আমি কোথায় আছি? মতিনগর আমাদের ক্যাম্প আছে। সে আমাদের এই 10-15 জনকে নিয়ে আবার সেই মতিনগর ক্যাম্পে চলে গেল। সেই মতিনগর ক্যাম্পে গিয়ে আমরা ক্র্যাক ট্রেনিং দেওয়া হলো। তারপর ট্রেনিংয়ে 7 দিন পরেই মেজর হায়দার বলল যে তোমাদেরকে ঢাকায় যেতে হবে। ঢাকায় গিয়ে আমি ঢাকায় আমরা তো কোনো ট্রেনিংই নিলাম না, এখন কিসের ঢাকা? হ্যাঁ, এখন কোনো কিছু করে না। তোমরা ঢাকার ছেলে যারা স্মার্ট ছেলে খুঁজতেছি আমরা, তোমরা যখন ঢাকার থেকে আসছো তোমাদেরকে আমরা ঢাকা পাঠাবো। জাতিসংঘ থেকে প্রিন্স করিম আগা খান, জাতিসংঘের দূত, তখন ঢাকায় আসবে। ঢাকায় এসে দেখবে কোনো মুক্তিযুদ্ধ আছে কি না, মুক্তিযুদ্ধ নাই, এবং তাদের যে ডিভাস্টেশন হয়েছিল 25 মার্চে, তার জন্য কিছু ক্ষতিপূরণ জাতিসংঘ দেবে। এই জন্য তারা একটা টিম তার ঢাকায় আসবে। আমাদের বললো তোমাদের এর আগেই তোমাদের ঢাকায় পৌঁছতে হবে। তখন আমরা 10-15 জন আমাদেরকে হ্যান্ড গ্রেনেড দেওয়া হলো। হ্যান্ড গ্রেনেড দিয়ে আমাদের সবাইকে ঢাকা পাঠানো হলো। আমি, মায়া, উলপত, ফতে, আরও অনেকজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা ঢাকায় চলে আসলাম। The government of Pakistan claims to have put down the revolt by the Bangladesh in East Pakistan. Despite unusual security measures, terror in some form is an almost daily occurrence in Dhaka, East Pakistan's capital. James Jenner reports on one of the latest incidents. আমরা দেখলাম যে Dhaka's intercontinental hotel has been guarded for months. Almost all foreigners are staying here. Dhaka stay here. এবং তৎকালীন সময়ে অবদা সবচেয়ে বিল্ডিং ছিল, আর সেখানে বিদেশিরা অবস্থান করে। সুতরাং যেখানে বিদেশিরা অবস্থান করছে সেখানে আমাদের এই গ্রেনেডগুলি ফাটাতে হবে। ফাটালে পরে যাতে করে সারা পৃথিবীতে যারা বিবিসি, ভয়েস অফ আমেরিকা যারা নিউজ হয় যে আমাদের এখানে মুক্তিযুদ্ধ হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের জানান দেওয়া প্রয়োজন, মুক্তিযুদ্ধ বাংলাদেশে চলছে।
আমাকে অবদাতে পাঠানো হলো। তো অবদাতে আমি গেলাম, অবদাতে আমি শান্তিনগর বাসার থেকে একটা মুড়ি ঠোঙা দিয়ে একটা দুটো গ্রেনেড নিয়ে মুড়ি ঠোঙা নিয়ে আমাদের তৎকালীন বন্ধু আনোয়ার নাম ডাকনাম আনু তাকে নিয়ে আমরা স্কুটে করে আমরা সেই অবদের দিকে রওনা দিলাম। সেই অবদার গেটের আগেই আমি একটা গ্রেনেড খুলে পিন খুলে গ্রেনেড ছুড়ে রানি অবস্থায় গ্রেনেড ছুড়ে দিলাম ঝুম গ্রাউন্ড পার। এইগুলো প্রথম, এই যে আমরা ক্র্যাক প্লটন, এই যে আমরা যে কজন যে 10-12 জন ছিলাম, এইটাই আমাদের ক্র্যাক প্লটন। আমরা পরবর্তীতে অপারেশন করে আবার সেই আগরতলায় ফিরে গেলাম, মেজর হায়দার কাছে বললাম। মেজর হায়দার খুব খুশি, তোমাদের নিউজ বিবিসিতে ভয়েস আমেরিকা পাইছি আমরা, আমরা যে মিশনে গেছি ইউর সাকসেসফুল। হ্যাঁ, আমাদের খুব আদর যত্ন আমাদের সেই থেকে, সেইতে আমাদের ক্র্যাক প্লটন নাম হইলো আমাদের। তারপর একটা পর একটা অপারেশন দরকার, আমাদেরকে বাঁচিয়ে নিচ্ছে ঢাকা শহরে বড় বড় অপারেশন করার জন্য আমাদের একটা পর একটা বাঁচিয়ে নিচ্ছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। ঢাকা শহরে তো এসএসসি পরীক্ষা হবে, এই পরীক্ষা বানচাল করতে হবে, কারণ এসএসসি পরীক্ষা হয়ে গেলে তো সাকসেসফুল হয়ে গেলে তারা তো গভর্নমেন্ট যে রেগুলার গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে বাতিল করা যায়। কী করা যায়, তোমাদের 5টা পাওয়ার স্টেশন আছে, এই 5টা পাওয়ার স্টেশনকে উড়াই দিতে লাগবে। আমাদের এক নজরুল ইসলাম নামে এক ইঞ্জিনিয়ার ছিল, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, উনি আমাদের ড্রয়িং টয়িং করে বুঝিয়ে দিলেন এই 5টা স্টেশন যদি তোমরা আগুন উড়াই দিতে পারো তাহলে ঢাকা শহরে কোনো কারেন্ট থাকবে না, ঢাকা শহর অন্ধকার থাকবে। আমাদের তখন এক্সপ্লোসিভ ট্রেনিং দিল, তো এটা পুরোপুরি গান ফাইটে না, আগে গ্রেনেড ছিল আগে, এখন হলো এক্সপ্লোসিভ, যে ট্রান্সফর্মারগুলি এক্সপ্লোসিভ উড়াই দিতে লাগবে এবং সেখানে আগে যেতে হবে, গিয়ে তারপর আমাকে তারপর আমাদের ট্রেনিং দেওয়া হলো কীভাবে এক্সপ্লোসিভ হবে, কীভাবে করবে না করবে। 5টা পাওয়ার স্টেশন, উলন পাওয়ার স্টেশন রামপুরা, গুলবাগ পাওয়ার স্টেশন মালিবাগ, মধুমতো সিনেমার পিছনে গভীরবাগ পাওয়ার স্টেশন, শাহবাগে যে একটা পাওয়ার স্টেশন শাহবাগে, আজিজ সুপার মার্কেটের উল্টো দিকে পাওয়ার স্টেশন, আর একটা ছিল তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল একটা পাওয়ার স্টেশন। এই 5টা পাওয়ার স্টেশন উড়াই দেওয়ার জন্য আমাদের প্ল্যান দিল। আমরা এক্সপ্লোসিভ নিয়ে আসলাম, তারপর ডেটোনেটার, প্রাইমার কর্ড, ফিউজ, 8:30 ছিল 0 আওয়ার, 5টা পাওয়ার স্টেশন একসঙ্গে অপারেশন করবে এক টাইমে। আমার ভাগে দেওয়া হলো রামপুরা উলন পাওয়ার স্টেশন। তো আমরা 8টা বাজে কি 7-8 মিনিট বাকি এসে ওটা রওনা দিলাম, রওনা উঠে এই 10 মিনিটের মধ্যে 10 মিনিট ক্রস করে গিয়ে আমরা উলন এলাকার ভিতরে ঢুকলাম। দূর থেকে দেখি তখন চারিদিকে পানি, বিল কিচ্ছু না, চারিদিকে পানি, উলনে পাওয়ার স্টেশন চারিদিকে পানি, বিল পুরোটাই বিল। দূর থেকে দেখতে পাচ্ছি গেটের মধ্যে বাতি জ্বলছে, দূর থেকে দেখা যায় বাতি জ্বলতেছে, একটা বাঙালি দারোয়ানটা বাঙালি, আর একটা এফকাব একটা সেমি আর্মি যেটা সে গেটে রাইফেল নিয়ে দাঁড়ায় আছে। আমি যেতে যেতে রিক্সা ওই উলন পাওয়ার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আমি রিক্সাওয়ালা কিছু বললাম না, আমরা রিক্সা আমি বললাম তো আস্তে আস্তে যাও তোমরা, রিক্সা হালকা হাই স্পিড নাকি হালকা স্পিডে গাড়ি যাচ্ছে, আমার রিক্সা থেকে লাফা জাম্প করে স্ট্যান্ড গানটা বার করলাম, বার করে সঙ্গে সঙ্গে হ্যান্ডসআপ বললাম। হ্যান্ডসআপ বলতে যেই বলছে হ্যান্ডসআপ, তার বাঙালি ছেলে স্যার আমি বাঙালি, আমার মাইরেন না আমি বাঙালি। আমি বললাম এই দরজা খোলা, আগে দরজা তালা মারা, দরজা খোলা না গুলি করুন, তো দরজা বাঙালি দরজা খুলে দিল, খুলে গেটা তখন ওই মিলিশিয়া থেকে রাইফেলটা আমি নিয়ে নিলাম, চাইনিজ রাইফেলটা নিয়ে নিলাম, নিয়ে মতন তুমি রাখো, আর মধ্যে আমার এক্সক্লুসিভটা এক্সক্লুসিভ ব্যাগটা মতন তা আমার টেস্টিং গানটা টেস্টিং। আমি বললাম তোমাদের আর্মিটা কোন জায়গায় আছে, স্যার এখন তো এই ডিনার টাইম, ওই যে পুরো বিল্ডিংটা ছোট্ট একটা বিল্ডিং দেখা যায় মাঝখানে সব খাচ্ছে, সব খাওয়া দাওয়া করছে, চলো তো ও আর দলওয়ানটা আর এফ কাপটা তোমার হাত নামিয়ে তো আমার সঙ্গে লাইন দিয়ে যাও, তুমি আগে যাও, দলওয়ানটা আমার তার পিছনে আমি লাইন দিয়ে, যাতে এক লাইনে লোক যাচ্ছে দেখা যায়, এভাবে লাইন করে যাচ্ছে যাতে বোঝা যায় না বেশি লোক আছে, আর পিছিয়ে আমার চারজন পিছিয়ে একসঙ্গে চারজন এক লাইনে সিরিয়াল লাইনে যাচ্ছি আমরা, ওটা আর্মি স্ট্র্যাটেজি এইভাবেই। তো যে ঘরে ওরা খাচ্ছে
তা আমি ওর মানে 10 ফিট দূর থাকতে আমি দূর দিয়ে গিয়ে এই এই দরজা দেখে দেখি চারিদিকে এই ঘরের ভিতরে সে খাচ্ছে, তারা চারিদিকে পিছনে রাইফেল রেখে খাতে খাওয়া নিয়ে খেতে বসে গেছে সব। আমি লাফ মেরে এসে করে দরজা খুলে লাফ মেরে ঠিক সেন্টার পয়েন্টে গিয়ে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় গিয়ে আমি স্টিনের দূরে সব অ্যাট্রাক্ট করলাম। আর ওদিকে নীলুর হাতে একটা রাইফেল ছিল, ওই যে ওই রাইফেলটা চাইনিজ রাইফেলটা, হ্যাঁ ওরা রাইফেল নিয়ে সেও দাঁড়ায় গেছে। তো দাঁড়া যেতে তো সবাই হাসতে পড়ছে, আমি আমি হাঁটতাম না, শুয়ে পড়ে সামনে, তো সবাই শুয়ে পড়ছে সামনে সামনের দিকে। আমি ধর আর দুই দুই মতিন নীলকে বলে ওই পিছনে রাইফেলগুলি আছে, 15 জনের মতো রাইফেল, 15 রাইফেল দেওয়া, রাইফেলগুলি সব কালেকশন করে 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 বাইরে নিয়ে গেছিলো। কালেকশন করতে যতক্ষণ সময় লাগছে রাইফেলগুলি, এই রাইফেলগুলি কালেকশন করে নিয়ে গেলো। যে এগুলো বললাম যে আমরা তোমাদের গুলি করবো না, তোমরা যদি চুপচাপ থাকো নাহলে তোমাদের গুলি করে মেরে ফেলবো, তোমাদের তোমার বাইরে গিয়ে ঠিক বাইরে গিয়ে তোমরা লাইনতে শুয়ে পড়বে, কেউ ওখানে কিছু করবো না। তো সবাই গিয়ে ভিতরে শুয়ে পড়লো, শুয়ে পড়ে আমি মতনকে বললাম এই রাইফেলগুলি ওই বিল আছে, বিলে ছুটে ছুটে ফেলায় দেবো সব। তো বিলে ওর পাশে গিয়ে একটু পাশেই বিল, একদম লগে অ্যাটাচ বিল, রাইফেলে দূরে দূরে ছুটে ছুটে ফেলাই দিল, 15টা রাইফেলে পুরো পুরো ছুটে ফেলাই দিল। হ্যাঁ, তারপর এদেরকে বললাম তোমরা শুয়ে থাকো এখানে, আর দুই মতিনকে বললাম, এক মতিন আর এক নীলকে বললাম তোমার এই দুটো রাইফেল নিয়ে, ওই দুটো রাইফেল নিয়ে এদের বসে দাঁড়াও, আমরা এই দুজন আমি আর মতিন ভিতরে ঢুক। তা আমি আর মতিন তারপর আরেকটা সারাউন্ডিং এরিয়া যেখানে ট্রান্সফর্মার আছে সেখানে আরেকটা পাহাড়া দাঁড়া আছে, এই যে এতগুলি ঘটনা ঘটছে ওরা এখানে কেউ টের পায়নি চুপচাপ। তো আমরা গিয়ে ওই গেটের সামনে গিয়ে আমি হ্যান্ডস আমরা গুলি করবো তোমাকে চিলেছি, তাই দেখে যখন চায় দেখছে তখন তোর সঙ্গে হাত হাত দিয়ে গেছে, সঙ্গে আমি রাইফেলটা টিনে নিয়ে গেলাম, টিনে নিয়ে গিয়ে আমার সঙ্গে ভিতরে ঢুকো, রাইফেলটা আমার কাঁধে নিয়ে নিলাম, কাঁধে নিয়ে চলো গিয়ে দেখে বিরাট এক হলরুম, হলরুমের মধ্যে ওই ট্রান্সফর প্যানেল বোর্ড, বিরাট প্যানেল বোর্ড, প্যানেল বোর্ডের মধ্যে দেখে সব কাজ করতেছে। আমি সময় চুপ করে এখন দাঁড়ো, তাই আমি মতনকে বললাম এক্সক্লুসিভ লাগাও দুই জায়গায়, ওই পারে একটা এই পারে একটা এক্সক্লুসিভ লাগালাম, প্রাইমার কর্ড দিয়ে ওটার সঙ্গে বেঁধে আবার এটা এনে আবার এটা বাঁধলাম, বেঁধে তারপরে ফিউজ লাগালাম, একটা লম্বা ফিউজ, লম্বা ফিউজ আমাদের কাটাই ছিল বার করে ফিউজ ঢোকাই দিয়ে তারপর আমি ম্যাচ লাগাবো। আমি যখন ম্যাচ লাগাচ্ছি তখন মানে এখনও ম্যাচ লাগানো হয়নি, তখন দেখলাম তার আগেই শাহবাগ পাওয়ার গোলারা গুডু টু টুটু গুলি হচ্ছে, তখন 1:30টা বাজে প্রায়, 3 মিনিটে আমরা যখন ফিউজ লাগাই ফিউজে আগুন দেবো, তার আগে দেখলাম তার আগে গুলবাগ পয়সন দম করে গুলবাগ না পুলিশ সাইড হচ্ছে অপারেশন, তখন আমি মনে করলাম যা পুলিশ সাইডে একটা সাকসেসফুল হয়েছে আমাদের, একদিকে ফায়ারিং চলতেছে আর একটা সাকসেসফুল আগুন চারিদিকে উপরে মানে আগুন উড়ে গেল, এত লম্বা আগুন উঠলো, তাহলে আমি দেখলাম মনে শান্তি পেলাম যা আমাদের একজন হয়েছে এখন আমারটা এবার হবে। আমি এটা বললাম যে দে মাসে আগুন, ম্যাচ জেলায় আগুন লাগাইলো, আগুন লাগাই দিতেই আমি বাইরে আসলাম, এদের তোমার আমার তারপর যে 15 জন হচ্ছিল 15 জন বললাম যে তোমার আমার সঙ্গে দৌড় দাও নাহলে এটা বাস করবে সবাই মরে যাবো, পরে দেখে ধম আমারটা বাস করলো, যেই বাস করছে আমাদের বর্তমান যে আমাদের যে রামপুরা টিভি স্টেশন তখন চালু হয়নি, ওখানে এক কোম্পানি আর্মি ছিল, এটা বাস করতে ওখান থেকে এই ক্যাম্পে মেশিন গানে ফায়ারিং আর্মি ওই দরানা এসে দৌড়ে করে সবাই ওদিকে যান না, আর্মিরা গাড়ির মধ্যে সব জিপের মধ্যে সব উঠতেছে উঠতে এদিকে আইতেছে, হ্যাঁ ওদিকে যান না স্যার অক্ষণ আর্মি না পড়বো রাস্তায় গেলেই আর মেন রোডে যেতে পারবেন না স্যার, তাই নাকি? তখন আমি গেলাম তা আমাদের উপায় নেই, তখন আমরা গেলাম আমাদের স্টেন গান একটা আর্মস যে করে আর এক্সক্লুসিভ কিছু বাচ্চা কিছু ম্যাটেরিয়াল ছিল, আমি বলছি এই যে বিলের মধ্যে এক জায়গায় চুবে রেখে দাও, চুবে রেখে দিয়ে তখন ভাগ্যিস আমরা 4 জনই সাঁতার জানতাম, তো 4 জনে আমরা কাপড় চাপড় খুলে শুধু আন্ডারওয়ারটা পরে, হ্যাঁ তারপর আমরা সবাই কাটা হাম করি সাঁতার কেটে আমরা ওই পাখি মধুভাগে গিয়ে আমরা ওই পাটা মধুভাগ মধুভাগে গিয়ে আমরা উঠলাম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আমরা আগরতলা থেকে যখন আসতাম আমরা অস্ত্রগুলি তখন আমরা এসে এই যে এই রূপসীতেই আমরা সবচেয়ে নিরাপদ সেটার ছিল, এখানে প্রথমে আমরা অস্ত্রগুলি এখানে রাখতাম, অস্ত্রগুলি রেখে আমরা যেখানে সেখানে আমরা যখন ঢাকায় নিরাপদ বোধ করতাম না তখন আমরা কোনো সময় বাইলেপাড়া ছিলাম, কোনো সময় আড়াই হাজার ছিলাম,
কোন সময় ধন্দি, প্রভাকরদি, রূপসি, মুড়াপাড়া, তারপর নগরপাড়া এবং আমাদের ইসাপুর, এইসব জায়গায় আমরা বিভিন্ন সময়ে আমরা শেল্টার নিয়েছিলাম। কারণ আমাদের যে অবস্থান, ওদেরও তো মুসলিম লীগের রাজাকারদের খোঁজ ছিল, আমরা কোথায় কোথায় অবস্থান করতাম আমরা মাঝে মাঝে চেঞ্জ করতাম। কারণ এক জায়গায় 15-20 দিনের বেশি থাকতাম না, কারণ আর্মির এসব খোঁজ নিয়ে অনেক ক্যাম্পে এসে তারা অ্যাটাক করে রাতেবেলা। এই জন্য আমরা 10-15 দিনের বেশি আমরা এক জায়গায় কোনো সময় থাকতাম না, আমরা প্রায় জায়গা চেঞ্জ করতাম। তো আমরা ওই সময় রোজার মাস পড়ছে, আমাদের যুদ্ধের সময় রোজার মাস ছিল, সেই রোজার মাসে আমরা ইসাপুর অবস্থান নিয়েছিলাম। ঢাকা শহর আমরা খুব নিরাপদ বোধ করলাম না, কারণ আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশিরভাগই ধরা পড়ে গিয়েছে। ধরা পড়ে যাওয়াতে আমরা আর তখন নিরাপদ বোধ করি না, তখন আমরা রূপগঞ্জকে একটা নিরাপদ স্থান হিসেবে আমরা পাই। এখান থেকে আমরা ঢাকায় গিয়ে যুদ্ধ করতাম। আমরা কিন্তু ঈদ করছিলাম, সেই ইসাপুরে আমরা ঈদের জামাত পড়ছি। আমরা ঈদের জামাত নামাজ পড়ার পরপরই সমস্ত গ্রামের লোকেরা আমাদের ক্যাম্পে আসছে। ক্যাম্পে আসছে বলছে যে আপনারা তো কেউ নাই, আপনারা আমাদের মেহমান। বলছে আপনারা আজকে আমাদের মেহমান, আপনারা সবাই আমাদের ভাষায় খাবেন। আমরা ঈদের দিন তো আমরা সেই প্রথম ঈদের দিন বাবা মা ছাড়া আমরা সবাই ঈদের নামাজ পড়তেছি, কেউ সেই প্রথম বাবা মা ছাড়া ঈদের নামাজ পড়লাম। ঠিক ঈদের পরের দিন ভোরবেলা দেখলাম নদীর ওপার দিয়ে আর্মিরা আসতেছে দিকে। তো আমরা আমাদের একটু উঁচু জায়গা ছিল, সেখানে আমরা রাইফেল নিয়ে রেডি হলাম। ওরা আস্তে আস্তে কাছে আসলো নদীর ওপারে, উপরে এসে আমাদের এখানে ফায়ারিং করা আরম্ভ করলো, আমরা পাল্টা ফায়ারিং করলাম। তখন ওদের কাছে মর্টার ছিল, মর্টার গানা মর্টার ছোড়া আরম্ভ করলো। আমাদের এখানে ধাম ধাম করে মর্টার ব্রেক করতেছে। তো মায়ের কথা রাজি থাকে যখন তাকে বলো, আমাদের রাইফেলের কাছে তো মোটরের কাছে আমরা টিকতে পারব না। তো মোটরের কাছে টিকতে পারব না, একটা বটে একটা বাস করতেছে। হ্যাঁ, কেউ বাঁচব না আমরা, তো পালাই। তো আমার সঙ্গে সঙ্গে যেই দেখি ওরা মোটর মারা আরম্ভ করছে আমাদেরকে, তো সঙ্গে সঙ্গে আমাদের সবাই বললাম একটু রিট্রিট। আবার তো তখন সঙ্গে সঙ্গে আমরা রিট্রিট করে পিছন দিয়ে এই সনি গ্রামের আগে একটা কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজ ক্রস করে আমরা সনি গ্রামের দিকে চলে গেলাম। আমরা সঙ্গে সঙ্গে সনি গ্রামে পৌঁছে দিয়ে দেখলাম যে ওরা এ নদীর এপারে এসে হিসেবে বাজারে আগুন লাগাই দিল, ধাউ ধাউ আগুন জ্বলতেছে। তখন আগুন জ্বলতেছে হিসেবে ওই সনি গ্রামে গিয়ে গ্রামের বাসিন্দা করে, স্যার আপনারা কিন্তু চলে যান না, হ্যাঁ বাজারে আগুন লাগাই দিতে, ওরা এই পারে এসে এখানে আগুন লাগাই দিব, আপনারা চলে যান। তখন আমি চিন্তা করলো ঠিকই আছে, ওদের কথা যুক্তিযোগ্য আছে, আমরা যেখানে থাকি ওরা এখানে আসবে। তাই আমরা সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে ওই বালু নদীতে নৌকা নিয়ে আমরা মনে দিয়ে মোড়াপাড়া দিলাম বাস করে দেখা। এই হলো আমরা ইসাপুরের, সেখানে আমরা আমাদের বুঝি একটা লোক মোটরে একটা ছেলে মারা গেছে। ডিসেম্বরে আমরা মোটামুটিভাবে রূপগঞ্জ প্রায় আমার পুরোপুরি নিয়ন্ত্রণে বালু নদীর ধারে তৃণমূলের একটা ক্যাম্প করলাম আমরা। আস্তে আস্তে মুক্তিবাহিনী কিন্তু অনেক গ্রুপ হয়ে গেছে, ছোটো ছোটো গ্রুপ অনেক হয়ে গেছে তৃণমূলিতে। আমরা বলছি ভোরবেলা দেখি সেই তৃণমূলিতে ওপার থেকে আর্মির আসলে প্রায় 400-500 মুক্তিবাহিনী তখন আমরা এদিকে ক্যাম্পে আছি। তো সবাইকে বললাম যার যার ক্যাম্পে, সবাই আমরা ক্যাম্পে সবাই পাকা মসজিদ ছিলাম, সেই মসজিদে আমি ছাদে উঠে গেলাম। আস্তে আস্তে ওরা যখন কাছে আসতে গেল আমরা ফায়ারিং আরম্ভ করলাম। ওরা প্রায় 150 ছিল, আমরা 400 মুক্তি এত সংখ্যায় ছিল তখন। আমাদের গুলিতে বেশ কিছু আর্মি মারা গেছে, পড়ে আছে দেখবেলা 12-13 জনকে আমরা আর্মি ডেড বডি পাইছিলাম। সেদিনকে আমরা প্রায় সন্ধ্যার পরে আমাদের সেই যুদ্ধ আমাদের শেষ হয়ে যেত। 16-ই ডিসেম্বর সকালবেলা 8:00 বাজে তো ইন্ডিয়ান এক ক্যাপ্টেন আমাকে বললো যে 12 বাজে পাকিস্তান সারেন্ডার করে গেল। প্রিপারেটিভ ঢাকা, তোমরা রেডি হও, ঢাকা যাওয়ার জন্য রেডি হও,
12টা বাজে ওরা স্যান্ডার করবে। দীর্ঘ সময় আমরা 12টা বাজে ওয়েট করছি, কখন 12টা বাজে, সবাই আনন্দ করতেছি, আমরা সব গ্রাম মুক্তি বাহিনীর বাসায় ফিরবো, গ্রামে ফিরবো, ঢাকায় ফিরবো। আমরা 12টা বেজে গেল, আমি বললাম কী হলো, বললো কয়েন নেই, আবি তাক নেই, হওয়া 2 বাজে হওয়া, 2টা বাজে আমি কে হওয়া কে হওয়া ওদিকে বললাম থোড়া ওয়েট করো। তো ঠিক 2টা কি 2:30টার দিকে দেখলাম প্রায় 20-30টা হেলিকপ্টার আমাদের রূপগঞ্জের উপর দিয়ে গিয়ে, 30টা হেলিকপ্টার একসঙ্গে, 30টা হেলিকপ্টার ঢাকার দিকে আসতেছে। তখন ইন্ডিয়ান বললো দেখ রা ও যা রাহা আবি সার না করে গা, 30টা আর্মি সেই ঢাকায় চলে গেল। আমরা দেখলাম গিয়ে ওরা নামলো 20-30টা হেলিকপ্টার অ্যাট এ টাইম, এতগুলি হেলিকপ্টার নামছে। নামার পরে আমাকে বললো, আমি বলে 3 বাজে হবা, 3 বাজে সে ডিসেম্বরের 3 তারিখ মানে প্রায় বেলায় পড়ন্ত বেলা প্রায় 3টা প্রায় হয়েছে। তখন আমাদের এক ক্যাপ্টেন এসে আমাকে জড়া ধরলো, ও লোক সারেন্ডার কর লিয়া। Before the Indian Army can think about leaving Bangladesh, 93,000 Pakistani prisoners of war will have to be transported to India. তখন আমরা জোড়া জোড়া দিলাম, আমরা সব কী আনন্দ তখন আমাদের।